মনে হচ্ছে একদম নতুন বউ। আমি তো নতুন বউ। হ্যাঁ আচ্ছা ভালো কথা, বাসায় কি কেউ এসেছিল? এসেছিল। বলো কি কি এসেছিল? পত্রিকার বিল নিতে এসেছিল। ও সাজু, তুমি কি ভয় পাচ্ছ? ভাবছো বাবা মা আমাকে খুঁজতে আসবে কিনা? আসবে না, আমি তাদেরকে চিনি। এতক্ষণে হয়তো বাবা অভিমানে অপমানে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা বাদ দাও তো, যা হওয়ার হয়েছে। তুমি আজ অফিসে যাবে না? না, ভাবছি আজ আর যাব না। তাছাড়া তোমাকে এখানে একা রেখে যাওয়া যাবে না। কেন ভাবছো পালাবো? আর পালাবো না। এক জীবনে আমি আর পালাতে চাই না। আমি সারা জীবনের জন্য তোমার কাছে এসেছি। তুমি প্রথম, তুমি শেষ। আচ্ছা কল্পনা, তুমি যেখানে আসবে সেটা মেনুদা ছাড়া আর কি কেউ জানে? না। তোমার মাথা খারাপ? জানাবো? যদি ধরা পড়ে যেতাম? আগের কথা মনে নেই? এবার ধরা পড়লে তো বুড়ো লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিত। ছি ছি, কি লজ্জার বলো তো। না, আমি ভাবছিলাম দীপক যদি আবার কোনো ষড়যন্ত্র করে, মানে তোমার বাবা মাকে নিয়ে তোমাকে খুঁজতে আসে। না না, আমার মনে হয় দীপক এটা করবে না। হয়তো লজ্জায় আত্মহত্যা করতে পারে, এর বেশি কিছুই না। তুমি এটা নিয়ে এত ভেবো না তো। আচ্ছা সাজু, আমরা এ বাড়িতে আর কতদিন থাকবো? কেন? না মানে এই বাসাটা তো আর আমাদের না, আর আমি মনের মতো করে সাজাতেও পারছি না। যখন আমাদের নিজের একটা বাসা হবে তখন আমি মনের মতো করে সাজাতে পারব। আমাদেরও নিশ্চয়ই একদিন একটা বাড়ি হবে। কিন্তু তুমি এখানে আসার আগে মানে আমাকে একবার বলে আসলে ভালো হতো না? বুঝতেই পারছো, জানাজানি হয়ে গেলে আমার চাকরিটা চলে যাবে। আর চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। তোমাকে বললে তুমি কি করতে? বিয়েটা অন্যভাবেও হতে পারত। বিয়ে? সবার সম্মতিতে ঢাকঢোল পিটিয়ে হিন্দু মুসলমানের বিয়ে? পাগল তুমি। তুমি আমি এখন যে রকমের আছি, আমাদের পরিকল্পনাটাই ঠিক আছে। আচ্ছা যাও, বাজারে যাও, আমি রান্না করব। রান্না করবে? কি বলছো এসব? কেন, না খেয়ে থাকবে? পরে তো বলবে নতুন বউ না খাইয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।